আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিতে। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে, খুবই ভালো লাগে এটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না করব মুগ ডাল দিয়ে গরুর কলিজা বোনা, খুবই সহজ একটা রেসিপি। তো প্রথমে কলিজা সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি 2 কাপ পানি, সাথে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদের গুঁড়া সামান্য। কলিজা এখানে আমি 1 কাপ ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানির মধ্যে দিয়ে এবার আমি সেদ্ধ করে নেব 5 মিনিট। তাহলে কলিজার গায়ে যে গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে আর কলিজার ভেতরে যে রক্ত থাকে সেটাও বের হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে পানি থেকে, এবার আমি ছেঁকে নিয়েছি। এখানে আছে 1 কাপ পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা আর কাঁচামরিচ ফালি। তো কড়াইতে 1/2 কাপ তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর গরম মশলাগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ। আমি রান্নায় একটু কম তেল ব্যবহার করি, তাই হয়তো রান্নার কালারগুলো খুব সুন্দর আসে না। তো যারা তেল বেশি খান তেল বেশি দিয়ে রান্না করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর সামান্য পানি। এবার শুকনো মশলাগুলো দিয়ে নেব। আমি এখানে নিয়েছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। তো এবার মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো পানিটা শুকিয়ে গেছে, আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি। যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করব তাই মুগ ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি মুগ ডাল নিয়েছি 1/2 কাপ, এটা ফুলে অনেকটুকু হয়ে গেছে। অবশ্যই ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে 1-2 ঘন্টার জন্য, তাহলে রান্নাটা সহজ হবে, তা না হলে ডালটা সেদ্ধ হতে বেশ সময় লাগে। তো এবার কষানো মশলায় ডাল আর কলিজাগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব আর সাথে দিয়ে দেব গরম মশলা বাটা 1/2 চা চামচ। কেউ চাইলে মশলার গুঁড়াটাও দিতে পারেন। তো আমি এখানে এলাচ, দারচিনি আর অল্প জিরা একসাথে দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দেবো 1/2 চা চামচ। তো কিছুক্ষণ কষিয়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। ডাল কলিজা সেদ্ধ হয়ে একেবারে যখন মাখামাখা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মাঝে কয়েকবার নেড়ে চেক করে নেব এটা সেদ্ধ হয়েছে কি না, লবণে হয়েছে কি না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে যখন মাখামাখা হবে তারপর চুলাটা বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে, এই দেখুন খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে এরকম একটা কলিজা ডাল হলে আর কিছুই লাগবে না। যারা কলিজা পছন্দ করেন আর যারা এখনো এভাবে রান্না করেনি অবশ্যই এই সহজ রান্নাটা করে দেখবেন, বেশ ভালো হয় খেতে। একেবারে ঘরোয়া রান্না দেখার জন্য যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।